আজকে চলুন ঝটপট একটা বিকেলের নাস্তা বানাই, যে উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে কোনো নাস্তা তৈরি করতে আমার কাছে দারুণ লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক নাস্তা তৈরি করার জন্য। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নাস্তাটা বানার জন্য আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটা আমি স্ল্যাশ করে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু সবগুলো ব্রেড স্ল্যাশ করে নিচ্ছি। দেখুন ব্রেড স্ট্রেচ করা হয়ে গেছে। আমি এখন নাস্তা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের জন্য আমি প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, পিঠা বানানোর জন্য একদম রেডি। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য যে ব্রেডটা নিয়েছিলাম সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে একটু কুট করে নিচ্ছি। দেখেন কোট করা হয়ে গেছে। আগে থেকে কিন্তু অয়েলটা গরম করে নিয়েছি, একটা একটা করে এই ব্রেড পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে কিন্তু বেশি মজা হয় অল্প উপকরণে বানানো আজকের এই রেসিপিটা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি কিছু পিঠা তৈরি করে উঠিয়ে নিয়েছি, আরো কিছু পিঠা কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে। ঝটপট বিকেলের নাস্তা দেখলেন তো, এই বিকালের নাস্তায় পাউরুটির পিঠাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত নরম, তুলতুলে কত সফট হয়েছে এই পাউরুটির পিঠাটা। এটা তৈরি করাটা যেমন সহজ খেতেও কিন্তু অনেক টেস্টি। বিকালে কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে সাপ করতে পারেন, আর বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা অনেক লাইক করে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।